কার্বি আংলঙৰ এটা ইতিহাস রচনা কৰিছে যে অসমত যিটো ডিলিমিনেশ্যন হৈছে চিডৰ যিটো ডিলিমিনেশ্যন হৈছে তাৰ ভিতৰতো কার্বি আংলঙৰ কাৰণে এটা চিট আমি পাইছো যিটো ইলেকশ্যন কমিশনৰ পৰা যিটো ডিক্লেয়াৰ কৰিছে তাৰ কাৰণে মই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর লগতে গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া লগতে ভারতের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমি কার্বি আংলং রাজ্যের হয়ে মানে ধন্যবাদ দিছো যে আমি কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং সেই দুটা জেলা সেই দুটা জেলার ভিতর যে ডিলিমিনেশন যে হয়েছে সিট যে আমার বিধানসভা সিট যে বঢ়াইছে তার কারণে মই কার্বি আংলং রাইজর হয়ে মই ধন্যবাদ দিছো মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রী আর প্রধানমন্ত্রী তেখেতসকল মই ধন্যবাদ দিছো আপনাদের জানে বহুত দিনের পর আমি আন্দোলন করে আছি আন্দোলন করলেও যে সিটর বঢ়া সেইটো আমি পোৱা নাই কিন্তু আজি আপনাদের চাওক নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের নেতৃত্বত আমি বাজেট প্রিপারেশনের সেই সুবিধাটা আমি পাইছো বাজেট যেটো নেকি আমার প্রিপারেশনের সেইটো ক্ষমতাটা আমার অর্পণ করা হয়েছে তার বাহিরেও যেটো অসমত যেটো ডিলিমিনেশন এসেম্বলি সিটত সেইটো আমি কার্বি আংলঙের কারণে কপাল ভাল কার্বি আংলং রাইজর কারণে কপাল ভাল সেইটো এস টি রিজার্ভ সিটত আমি পাইছো যে এতিয়াপৰা কার্বি আংলঙৰ বিধানসভা সিট আগতে চাৰিটা আছে এতিয়াপৰা পাঁচটা হ'ব তার কারণে আমি কার্বি আংলঙৰ সকলো জাতি জনগোষ্ঠী সকলো ধর্মাবলম্বী সকলে আজি ফূর্তি লাগিছে প্রত্যেক এরিয়াতে আপনাদের গম পাইছে এতিয়া সবে এতে বম ফুটাইছে আর লগতে মানুহে নাচিছে ফূর্তি কৰিছে আপনাদের গম পাইছে যে এইটো মিঠাই খাইছে আর সকলে ফূর্তি কৰিছে আজি কারণ ইয়াত আপনাদের চাও যে কোনো আন্দোলন নকরাক কোনো বনকল নকরাক ইয়াত কোনো মানে ধারণা নকরাক সেইটা আমি আলাপ আলোচনা করে যেটা আমি যে অনুরোধ করছো যে কার্বি আংলঙের কারণে যে যে সিট ডিলিমিনেশন হলে যে ওয়েস্ট কার্বি আংলং নহলে ইস্ট কার্বি আংলং একটা সিট দিব লাগে বলে আমি দাবি করছো বা আমি ইলেকশন কমিশনের আমি আমি চিঠি এটা লিখিছো তার কারণে তেখেতসকল যে নাকি আমার যে দাবি সেইটি তেখেতসকল মানার কারণে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আর আমার চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমি ধন্যবাদ।